আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের জীবন জিজ্ঞাসাকে সাথে করে এবং সর্বশেষ সেগমেন্টে এসে আমরা উপস্থিত। আমরা চলে যাব কলে, দেখি কে আছেন আমাদের সাথে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আমি ভালো। জি, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো সমকালীন অবস্থা নিয়ে। যে যত সমাজের উচ্চ পর্যায়ে তার জানাজা তত বেশি বার পড়া হয়ে থাকে, এটা কি জায়েজ? এটা অবশ্য আমরা আগে আগেও বলেছি। ঠিক আছে ভাইয়া, তারপর আমরা বলছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাত্র গায়েবে জানাজা পড়েছেন, তারপরে আর পড়েননি কিন্তু। আমি কোরআন এবং সুন্নার আলোতে ওনার কাছে একটা ই চাচ্ছি আর কি, আলোচনা চাচ্ছি যে উনি ওনার মতামত কি, এটা কি জায়েজ না এটা বেদাতের মধ্যে পড়ে যায়। ওকে, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দুটি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন হলো যে পরিচিত এবং বিখ্যাত ব্যক্তিরা যখন মারা যান তখন অনেক জানাজা হয়। এই শরীয়তের দৃষ্টিতে এরকম বহু জানাজার নজির আছে কিনা, বা এটা কতটুকু জায়েজ? উত্তর হলো এই, বহু জানাজার অপশন আছে তবে সেটা প্রয়োজনে। যেমন কোনো একজন ব্যক্তির জানাজা, তিনি মারা গিয়েছেন, জানাজা হয়ে গেছে, তার খুব নিকটস্থ আপন লোক যারা আছে, উত্তরাধিকারী, তারা জানাজা পড়ার সুযোগ পাননি, হয়তো দূরে ছিলেন, এসে জানাজা মিস করেছেন, তখন তারা আরেকটি জামাত করতে পারেন। জানাজা মানে হলো দোয়া, এই জন্য তাদের জন্য এটা সুযোগ আছে। তবে আল্লাহ নবীর যুগে বা সাহাবায়ে কেরামের যুগে বারবার জানাজা হওয়ার এরকম নজির দেখা যায়নি। আজকাল আমাদের সমাজে এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে অনেক জায়গায় নেওয়া হয়, অনেক জায়গায় জানাজা হয়। এতে করে মৃত ব্যক্তি তো দোয়ার জন্য বা মৃত ব্যক্তি তার জানাজার জন্য নানান জায়গায় নেওয়াটা, এটা কতটুকু সম্মানজনক, এই বিষয়টাও ইসলামিক স্কলারদের চিন্তা করা উচিত, বা যারা এর সাথে যুক্ত আছেন তাদের চিন্তা করা দরকার। কারণ জানাজাটা হলো ইসলামেরই একটি অংশ। জানাজা এটা কোনো আমাদের কোনো দেশীয় কালচার না, এটা হচ্ছে ইসলামিক একটা বিধান, কারণ এই বিধানটা ইসলাম অনুযায়ী হতে হবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তার জন্য দোয়া হতে পারে, সালাতুল জানাজা একবারই হওয়া উচিত এবং সেখানেই সবাই আসবে তাকে জন্য দোয়া করার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য, এটা তার জন্য সম্মানজনক। কিন্তু তিনি এখানে ওখানে ছুটে যাবেন কেন মৃত্যুর পরে, এটা একটা প্রশ্ন, এটা চিন্তা করা দরকার। কারণ এর কোনো দৃষ্টান্ত আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে পেতাম তাহলে এটা আমাদের জন্য আমল করাটা সহজ হতো, বা কোনো তাবেয়াইন বা ইমামদের যুগে যদি আমরা পেতাম তাহলে আমাদের জন্য এটা সহজ হতো, কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত নেই। সব জায়গায় বড় বড় জানাজার নামাজ হয়েছে, একবারেই হয়েছে এবং সকলে এসেই জানাজা, একটা তো দোয়া আবার একটা বিদায়। আল্লাহ নবী বলেছেন যারা জানাজাতে শরীক হবে, দোয়াতে শরীক হবে, আল্লাহ তাআলা তাদেরকে এক কিরাত সওয়াব দান করবেন। কিরাত মানে হলো একটি বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। কেউ যদি জানাজার পরে আবার দাফন পর্যন্ত থাকে তখন আল্লাহ তাআলা তাকে দুই কিরাতের সওয়াব দান করেন। কাজেই জানাজার মাধ্যমে আমরা কিন্তু বিদায় দিই, সম্মানের সাথে একজন মুসলিমকে আমরা বিদায় দিয়ে থাকি। এই জন্য আপনার এই কনসার্নটা আমরা আগেও আলোচনা করেছি, এখনও বলতে চাই যে এটা দৃষ্টান্ত আমাদের জানা নেই কোনো হাদিস থেকে, বহুবার অপ্রয়োজনে জানাজা করা। এই জন্য আমরা এটাই বলবো যে একটি বড় জানাজা হোক যেখানে সবাই আসবে, এবং অন্যান্য জায়গায় যারা আসতে পারবে না দূর দূরান্তে, সেখানে লাশকে নিয়ে দেরি করা, দাফনের দেরি করা, এটা ঠিক নয়, বরং সেখানে তার দোয়া করবেন। বেশি জানানোর জন্য অনেক সময় দেখা যায় দাফন দেরি হয়ে যায়, অথচ আল্লাহ নবী বারবার বলেছেন কয়েকটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি করতে হয়, যেমন নামাজ হলে, আজান হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করা, তারপরে একইভাবে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যেন অহেতুক দেরি না হয়, খুব তাড়াতাড়ি দাফনের চেষ্টা করা, কারণ তিনি কষ্ট পান এর মাধ্যমে, তার গন্তব্যে পৌঁছতে তার দেরি হচ্ছে, এই জন্য তাকে তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করা দরকার। দ্বিতীয়, আপনি পড়েছেন গায়েবী জানাজা, লাশবিহীন জানাজা। আল্লাহ নবী পড়েছেন, একজন সাহাবি ছিলেন তিনি নাজাশি অর্থাৎ হাফসা বা
আফ্রিকার মুসলমানদেরকে যিনি একজন রাজা যিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন নাজ্জাশি, তিনি মারা গিয়েছেন। তবে তিনি মুসলিম কমিউনিটি যেহেতু থাকতেন না, তাহলে তার জানাজার কোনো ব্যবস্থা হয়নি। এই জন্য আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে যে তিনি ইসলাম কবুল করেছেন মনে প্রাণে, তার জানাজা হয়নি, মদিনাতে যেন তার জানাজা হয়। আল্লাহর নবী লাশ ছাড়া জানাজা আদায় করেছেন। এই জন্য এটা তখনই জায়েজ যখন কোনো মৃত ব্যক্তির জানাজা হয়নি, তার লাশ পাওয়া যাচ্ছে না, তখন তিনি যেন জানাজা বঞ্চিত না হন, এই জন্য লাশ ছাড়াও জানাজার ব্যবস্থা হয় করা যেতে পারে। কিন্তু যেখানে লাশের জানাজা হয়ে গেছে সেখানে আবার দ্বিতীয়বার গায়েবী জানাজার কোনো দরকার পড়ে না। এটাই হচ্ছে ইসলামিক চিন্তা থেকে বা ইসলামিক ট্যাক্সগুলো থেকে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। তবে মৃত ব্যক্তিদের জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা দোয়া করতে পারি, মাগফিরাতের দোয়া এবং রহমতের দোয়া করতে পারি এককভাবে এবং সম্মিলিতভাবে। ধন্যবাদ। একটা ইমেলের প্রশ্ন না দিয়ে পারছি না, কারণ হচ্ছে আমি ইয়ামিন শিফাত ইতালি থেকে বলছি, আমার বয়স 10, ক্লাস 5 পড়ছি। প্রশ্ন হচ্ছে আল্লাহ অনেক মহান, কিন্তু আল্লাহ কোথায় কিভাবে ছিল আছে থাকবে, এটা তার প্রশ্ন। আমার মনে হয় বাসার সবাইকে সে জিজ্ঞাসা করছে, ওনারা এখানে ডাইভার্ট করে দিয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যাংকের পয়সা কোন কোন খাতে খরচ করা যাবে। আমার মনে হয় ছোট বাচ্চাদের যে ব্যাংকগুলো থাকে আর কি জমানো, দুইটাই খুবই কিউট প্রশ্ন আপনাকে দিলাম। আমার মনে হয় ইয়ামিন শিফাকে আমরা বলতে চাই যে তুমি তোমার নিজের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে। কোরআনের একটি আয়াত আছে সূরা আয-যারিয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহকে চিনতে হলে তুমি নিজের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছে। এখন আমার নিজের দিকে কীভাবে আমি তাকাবো, সেটা হলো এই যে আমরা বিশ্বাস করি, আমরা সবাই জানি যে আমার এই শরীরে একটা প্রাণ আছে, প্রাণ আছে। আর প্রাণ আছে বলে আমি হাত নাড়াচ্ছি, প্রাণ আছে বলে আমি পা নাড়াচ্ছি, প্রাণ আছে বলে আমি অন্যান্য কাজকর্ম করছি। যদি প্রাণ না থাকতো আমি সেটা করতে পারতাম না। কিন্তু এখন আমি ঠিক প্রাণটা কোথায়, একজ্যাক্টলি প্রাণ রূহ যেটা আমরা বলি সেটা কোথায়, সেটাকে খুঁজে বের করাটা এখানে কঠিন হবে। এবং আমি মুখে আমি উহ করি, আমার আঙ্গুলে হঠাৎ করে একটা হোঁচট লেগেছে, আমি তাড়াতাড়ি বলি উহ, তাহলে এই যে আমার এই যে একটা 3.5 হাতের একটা রাজ্য আছে, আমার একটা কিংডম আছে, এই কিংডমের অনেক দূরে পায়ের আঙ্গুলের ছোট্ট জায়গায় একটু ব্যথা লাগলে আমি উহ করে বলি, খুব তাড়াতাড়ি আমার সংযোগ। তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন, আল্লাহ রব্বুল আলমিনের নলেজ, আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা সর্বত্র আছে, সর্বত্র। তিনি যে কোনো জায়গায় কি হচ্ছে তিনি সাথে সাথে এটা টের পান। যেমন একজন মানুষ যে কোনো তার শরীরের অঙ্গে যখন আঘাত লাগে বা কারো একটা সামান্য একটা চুলকে যদি তুমি টান দাও তাহলে উহ করে উঠে, ছোট্ট একটা চুল। তাহলে প্রাণ যেভাবে আমাদের প্রাণ আমাদের শরীরে যেমন রাজত্ব করছে এবং তার নলেজ প্রাণের যে স্পর্শ সব জায়গায় ব্যাপৃত, তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমী তার নলেজ, তার পাওয়ার, তার ক্ষমতা সর্বত্র বিরাজমান। তিনি একজ্যাক্টলি কোথায় কিভাবে আছেন এটা আমাদের জ্ঞানের বাইরে, এই জন্য জ্ঞানের বাইরে। তিনি এত মহান, আমাদের ক্যাপাসিটি নাই যে সেটাকে আমরা আয়ত্ত করতে পারি। যেমন দ্বিপ্রহরে তুমি যদি সূর্যের দিকে তাকাও, তাহলে সূর্যের দিকে তাকাতে পারি না আমরা, কেউ, তুমিও পারবে না আমিও পারবো না। এটা অর্থ হচ্ছে আমার চোখ আছে, সূর্য আছে, কিন্তু আমার চোখের এতটুকু ক্যাপাসিটি নেই যে সূর্যকে ওই অবস্থায় আয়ত্ত করা। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম কীভাবে আছেন, অবশ্যই তিনি আছেন, তিনি তার আরশে আছেন, কিন্তু কীভাবে আছেন সেটা আয়ত্ত করার মতো ক্ষমতা আমাদের নেই। তবে আমরা অনুভব করতে পারি, সূর্যকে যেমন আমরা অনুভব করতে পারি তেমনিভাবে আল্লাহর বিশালতাকে আমরা অনুভব করতে পারি, তবে পুরোপুরি আয়ত্ত করার ক্ষমতা নেই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেছিলেন, হে আল্লাহ তুমি আমাকে একটু দেখাও, তুমি আমাকে একটু সুযোগ দাও, আনজুরু ইলাইক, তোমার দিকে যেন আমি একটু তাকাতে পারি, তোমাকে দেখতে পারি। তা আল্লাহ বলছেন তুমি তাকাবে না, তবে একটা টেস্ট দিতে হবে তোমাকে আগে, ওই টেস্ট যদি দাও তাহলে তুমি আমাকে দেখতে পাবে। কি টেস্ট? যে আমি আমার একটা কিরণ, আমার একটা রশ্মি আমি এই পাহাড়ের উপর দেব, ওই পাহাড়ের দিকে যদি তাকিয়ে তুমি থাকতে পারো, সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ে তার আলো বিতরণ করলেন
বিস্তৃত করলেন, তখন মূসা আলাইহিস সালাম তিনি বেহোশ হয়ে গেলেন, আর তিনি দেখতে পারলেন না। তখন হযরত মূসা বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি যে তোমাকে দেখার আবেদন করেছিলাম এটা ভুল ছিল, কারণ অতটুকু পাওয়ার তো আমার নেই। এটা হলো কোরআনে কারিমে বর্ণিত হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা। এই জন্য তোমাকে যেটা বলছি যে আল্লাহ আমাদের সাথেই আছেন, আল্লাহর ক্ষমতা আল্লাহর নলেজ আমাদের সাথেই আছেন, আল্লাহর প্রতি আনুগত্য করাটাই হচ্ছে আমাদের কাজ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোনো ব্যক্তি ব্যাংকে, তোমরা যেমন ছোটরা অনেক পয়সা প্যান্স ইত্যাদি কোনো ব্যাংকে যদি জমায়, তাহলে সেটা এটা তোমার নিজের, তুমি ইচ্ছা করলে সেটা কোনো মসজিদে দিতে পারো অথবা গরিব দুঃখীদের জন্য দান করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, অথবা নিজের জন্য খরচ করা যায়। কেউ যদি নিজের জন্যই জমায়, তাহলে তিনি যেই উদ্দেশ্যে জমিয়েছেন ওই উদ্দেশ্যে তাকে ওইটাকে ব্যয় করতে হবে। ধন্যবাদ ইয়ামিনকে। আশা করি সিফাত অনেক কঠিন প্রশ্ন এবং চমৎকার উত্তর পেয়েছে, সে আশা করছি এটা হেল্প করবে। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা দোয়াতে চলে যাচ্ছি ইনশাল্লাহ। এর আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এতগুলো ফেসবুক এবং ইমেল জমা হয়ে আছে যেগুলো আমরা আসলে উত্তর দিতে পারছি না। আগামী পর্বটা হচ্ছে আমাদের শুধুমাত্র ইমেল এবং ফেসবুকের জন্য ডেডিকেটেড থাকবে। তো আশা করছি আপনারা যারা ফেসবুকে প্রশ্ন দিয়েছেন এবং ইমেলে দিয়েছেন, তারা আগামী পর্বটা, বিশেষ করে নেক্সট রবিবারেরটা, আপনারা স্পেশালি দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা দোয়াতে যাওয়ার আগে একটা টেক্সট মেসেজ আসছে ব্রিস্টল থেকে, ব্রিস্টল জালালাবাদ ইসলামিক সেন্টার থেকে এসেছে, যে আগামী রোববারে সেখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা জীবন জিজ্ঞাসা টিম সেখানে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব। জোহরের নামাজের পরপরেই ব্রিস্টল জালালাবাদ ইসলামিক সেন্টারে একটি সিরাতে রাসূলের উপর আলোচনা প্রোগ্রাম, প্রশ্নোত্তর প্রোগ্রাম থাকবে। ব্রিস্টল এবং আশেপাশে যেসব আমাদের ভাইয়েরা বোনেরা আছেন সকলের জন্য সেখানে ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমরা সরাসরি সেখানে সাক্ষাৎ করতে পারবো এবং হয়তো পরবর্তীতে সেটা আমরা টিভিতেও দেখতে পারবো। এজন্য আগামী রোববার আমরা জোহর টাইম, জি জোহরের নামাজের পরপরেই, তো কাজেই আগামী রোববারে ইনশাআল্লাহ ব্রিস্টল জালালাবাদ ইসলামিক সেন্টারে আল্লাহ যদি আমাদের সবাইকে হায়াত দান করেন, সুস্থ রাখেন, সেখানে ইনশাআল্লাহ দেখা হবে। জি ইনশাআল্লাহ। জি, দোয়াতে চলে যেতে হবে। ধন্যবাদ। আজকে যে দোয়াটি সেটা হলো, আমরা নামাজের পরে, নামাজে সালাম ফিরানোর পর আল্লাহ নবী বিভিন্ন দোয়াগুলো পড়তেন। আজকে একটি দোয়া আপনাদের এখানে দেয়া হচ্ছে, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, এই দোয়াটি আমরা পড়ব, অন্যান্য দোয়ার সাথে এটাও আমরা চর্চা করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা সকলেই জানি, সহজ দোয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তুমি একক, তোমার কোনো অংশীদার নেই, এবং সকল ক্ষমতা এবং সকল প্রশংসা তোমারই জন্য, তুমি সকল ক্ষমতার উৎস, তুমি সকল বিষয়ে শক্তিশালী। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। হে আল্লাহ, তুমি যেটা দিবে না সেটা কেউ দিতে পারবে না, তুমি যেটা দিবে কেউ সেটাকে তোমাকে বিরত রাখতে পারবে না, আর একজন চেষ্টাকারীর চেষ্টা তুমি যদি না চাও কখনো সাফল্য দিতে পারে না। অর্থাৎ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ আমাকে দিতে পারেন সারা পৃথিবী না চাইলেও, আবার সারা পৃথিবী চাইলেও আল্লাহ যদি না চান আমার কিছুই হবে না, এই জন্য আল্লাহরই কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে। প্রতিটি ফরজ নামাজের পরে আমরা এই দোয়াগুলো প্র্যাকটিস করার জন্য, পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই তৌফিকটুকু দান করেন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবন জিজ্ঞাসা শেষ করছি এবং আবারও বলছি, আগামী সেগমেন্টটা আমরা শুধুমাত্র ইমেইল এবং ফেসবুকের উপর নির্ভর করে করছি ইনশাআল্লাহ, আশা করছি আপনারা সবাই দেখবেন। শেষ করতে যাচ্ছি শুধু একটি থিঙ্কিংকে আপনাদের সাথে শেয়ার করে, সেটা হচ্ছে, আমরা যারাই পলিটিক্স করি, যারাই আমাদের লাইফটাকে লিড করছি, তারা, বিশেষ করে বাংলাদেশি যারা আছে, তাদের কাছে আমার দেশটা যদি ইউকের মতো, যেখানে চমৎকার একটা সিস্টেম আছে, এখানে আমি বাংলাদেশি না আমেরিকান না ইউকের, বিচার ব্যবস্থায় যদি যাই দেখা যাচ্ছে একটা প্রপার জাজমেন্ট আমরা পাওয়ার আশা করি, এখানে পুলিশ আমাকে আমার সামনে আসে হচ্ছে সাহায্যকারীর মতো করে, এখানকার রুট গার্ডগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, বিশেষ করে যখনই আমরা দেখি যে একজন বুড়ো মানুষ হাঁটতে পারছে না, আস্তে করে দেখা যাচ্ছে গাড়িটা ফুটপাথের সাথে এমনভাবে লেগে যায় যেন সুন্দর করে হেঁটে চলে যায়, অথবা হুইল চেয়ার ওঠানোর জন্য, কি চমৎকার সিস্টেম। এই সিস্টেমটা যদি আমার দেশে চালু হয় কে কে খুশি হবেন না, নিজের অন্তরের কাছে যদি আমরা জিজ্ঞেস করি,
আমার মনে হয় এমন কোনো ব্যক্তি থাকবে না, সবাই খুশি হবেন, এরকম একটা সিস্টেম, এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার, এরকম একটি সহযোগিতার মনোভাব, এরকম একটি পুলিশিং সিস্টেম, এরকম একটি বিচার ব্যবস্থা যদি হয় আমরা সবাই খুশি হই, তাহলে কেন এত ভেদাভেদ, কেন এত হানাহানি? স্বাধীনতার এই, বিশেষ করে 42তম স্বাধীনতার এই প্রাককালে আসুন না আমরা সবাই এই ভেদাভেদ ভুলে গিয়ে, এই ভেদাভেদ শুধুমাত্র আমাদের নিম্নগামী করে, কোনোভাবেই আমাদেরকে উচ্চগামী করবে না বা একটা সুন্দর স্বপ্নের দিকে নিয়ে যাবে না। সুতরাং এই ভেদাভেদ ভুলে গিয়ে আসুন না আমরা সবাই মিলে, যে আওয়ামী লীগ করে, যে জামাত করে, যে বিএনপি করে, সে হয় আমার ভাই, সে হয় আমার চাচা, সে না হয় আমার পিতা, কেউ না কেউ, আসুন আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো করে থাকি, আমার দেশটাকে গড়ি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।